আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, মোস্তাফিজুর রহমান মুয়াজ বলছি, আশা করি আপনারা ভালো আছেন। তো তোহফা ফুডপ্যাক প্রজেক্টের আমরা দ্বিতীয় ধাপে বিতরণের কার্যক্রম শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। যেহেতু লকডাউন পরিস্থিতি চলছে, যখন ইচ্ছা তখন বাজার করা যাচ্ছে না, তাই আমরা আজকে সন্ধ্যার মধ্যে খাদ্য সামগ্রী ক্রয় করার টাকাটা যাকে আমরা খরচ আনতে পাঠাইয়া দিব। সৈয়দপুর আমাদের পাশাপাশি শহর হচ্ছে সৈয়দপুর শহর। সৈয়দপুরে উনি খুব সকালবেলা যাবে এবং সকাল 8টার মধ্যে বাজার করে নিয়ে আসবে। তো তার টাকাটা আমরা মাগরিবের পরেই তার হাতে পৌঁছে দেব ইনশাআল্লাহ। তো এখন আমি যাচ্ছি এনকোয়ারি করতে, যাদেরকে আমরা লিস্ট করেছি, কিছু মানুষের আমরা লিস্ট করেছি, আর কিছু মানুষের লিস্ট আমরা করব। তো তাদের বাড়িতে যাচ্ছি দেখার জন্য সরেজমিনে, যে আসলে তারা পাওয়ার যোগ্য কিনা। আমরা চাই যে আমরা আমাদের প্রত্যেকটা ফুড প্যাক যেন যোগ্য মানুষের কাছে যায়, যারা পাওয়ার যোগ্য বা যারা আসলেই কষ্টে আছে, সমস্যায় আছে। তো চিন্তা করলাম যে আপনাদেরকে একটু নিয়ে যাই, যেহেতু আপনারা ডোনেট করতেছেন এই প্রজেক্টের সমস্ত টাকা। আমারও কিছু সামান্য আছে, কিন্তু আপনারাই অধিকাংশ ডোনেট করতেছেন, তো আপনাদেরও দেখা উচিত বলে আমি মনে করি। আপনারা কাদেরকে দান করতেছেন বা আমাদের মাধ্যমে কাদেরকে দিচ্ছেন, আমরা কাদের কাছে পৌঁছে দিচ্ছি, সেটা আপনারা যদি দেখেন তাহলে হয়তো আপনাদের ভালো লাগবে। তো এই জন্য আমি এখন যাব, আপনাদেরকে সাথে নিয়ে যাব। তো আমার সাথে আছে মাহফুজুর রহমান মুরাদ, সে ক্যামেরার পিছনে আছে, আমি ক্যামেরার সামনে আছি, যেহেতু সে ভিডিও করতেছে। তো চলুন একটু ঘুরে দেখে আসি। ঠিক করো ভাই, মামা মই চলন সামনে
আর মুখস্থ হইলে বাবা দিদের দিনে বহুত মানুষ আছে, কিন্তু এর মধ্যে যেটা একেবারে না জানি না সেটা ভালো করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সিনসি সোহা? হ্যাঁ সিনসি, না সিনসি। কষ্ট কামাই নাই না, টোটালি বন্ধ। আচ্ছা ওক দেখি ইনশাল্লাহ। আসা আরো দেখবো কি তারপরে যেমন যে খরায় যে কি ভালো আছেন? বসমো বসবে রাখমো কাল করছো, আজ এমনি দেখবে কেমন আছেন না। বাপের বাপের বাইরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা ইনকোয়ারি করলাম, সবগুলোর ভিডিও করতে পারিনি, সবগুলোর ভিডিও করা সম্ভব না, তবে অল্প কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা এ ধরনের লোকগুলোকে আর কি দিচ্ছি মূলত অনুদানগুলো। তো আপনাদের নিকট আর একটা বিষয় আমি উপস্থাপন করতেছি, আপনারা এর ফয়সালা দিবেন। ঢাকা থেকে তিনজন আমাকে ফোন দিয়েছিল, আমার নাম্বারটা সংগ্রহ করে ফোন দিয়েছিল, মানে অনুদানের জন্য। তারা বলতেছিল যে তারা খুবই সমস্যায় আছে। তো আমরা এদিকে যাদেরকে দিচ্ছি তাদেরকে তো সরেজমিনে আমরা ইনকোয়ারি করে দিচ্ছি কারা পাওয়ার যোগ্য, কিন্তু যারা ঢাকা থেকে ফোন দিয়েছিল তাদেরকে তো আর গিয়ে দেখা সম্ভব না যে তাদের অবস্থা কী। তাদের কথার উপর বিশ্বাস করে দিলে তাদেরকে দিতে হবে। তো যেহেতু এই টাকাগুলোর মালিক আপনারা, আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আমি তাদেরকে দিলে তো আর চাল ডাল দেওয়া যাবে না, অর্থ সহায়তা করতে হবে, টাকা পাঠাতে হবে। তো আমি এই তিনটা পরিবারকে টাকা পাঠাবো কি না সেটা আপনারা জানাবেন। পাঠালে আর কি প্রতিটি পরিবারের জন্য 1050 টাকা পাঠাতে হবে। আপনারা যদি চান তাহলে আমি তাদেরকে পাঠাবো, আর আপনারা যদি না চান তাহলে আমি পাঠাবো না। এর কারণ হলো আমি একাই যেটা বুঝবো তার চেয়ে আপনারা বেশি বুঝবেন। এখন অনেকে এরকম হতে পারে, বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য আবেদন করতেছে থাকার পরেও এরকমও হতে পারে, অথবা সত্যি সত্যি তারা সমস্যার মধ্যেও থাকতে পারে। তো তাদেরকে দিলে একান্তই বিশ্বাসের ওপর ভিত্তি করেই দিতে হবে। আপনারা যদি চান যে আমি ঢাকায় আর্থিক সহায়তা পাঠাই ওই তিনটা পরিবারের কাছে, তাহলে আপনারা কমেন্ট সেকশনে লিখবেন DID ইয়েস অথবা DID নো। DID মানে হচ্ছে ডোনেট ইন ঢাকা। তো যদি আপনারা চান যে দেই তাহলে ইয়েস লিখবেন, আর যদি চান যে না দেই তাহলে নো লিখবেন। আপনাদের ভোট অনুসারে আমি তাদের কাছে টাকা পাঠাবো অথবা পাঠাবো না ইনশাআল্লাহ। আর বন্ধুগণ, এখনও যারা এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই, অংশগ্রহণ করার জন্য মনে মনে নিয়ত করে রাখছেন, তো তাড়াতাড়ি আপনারা এই প্রজেক্টে অংশগ্রহণ করুন। আপনারা যদি দ্রুত এগিয়ে আসেন তাহলে আমরা আরও অনেক পরিবারের কাছে খাদ্য সহায়তা দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা দ্বিতীয় ধাপে 40 জনকে আর কি দিচ্ছি, এর প্রথম ধাপে আমরা 35টি পরিবারকে দিয়েছি, আর দ্বিতীয় ধাপে আমরা 40টি পরিবারকে দিচ্ছি, আর প্রতিটি পরিবারকে 1050 টাকা মূল্যমানের খাদ্য সামগ্রী দিচ্ছি। হ্যাঁ, তো আপনারা যারা অনুদান পাঠাতে চান তোহফা ফুড প্যাক প্রজেক্টে, আমাদের বিকাশ নাম্বারে বিকাশ করতে পারেন। আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার 01704276313, অথবা রকেট করতে পারেন, আমাদের রকেট পার্সোনাল নাম্বার 01705498088, এবং আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, আপনারা দয়া করে চেক করে নেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে যেন কবুল করেন, এবং এর বিনিময়ে আল্লাহ যেন আমাদেরকে পরকালে নাজাত দেন, জান্নাত দান করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।